আসসালামু আলাইকুম এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আফরোজ আক্তার কামাল শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 45তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস আজ হত্যা করে আগামীতে কেউ যেন পুরস্কৃত না হয় সে অবস্থার পরিবর্তন আনতে চায় সরকার বললেন প্রধানমন্ত্রী দেশে করোনা ভাইরাসে আরও 34 জনের মৃত্যু নতুন করে আক্রান্ত 2766 এবং তিন কিশোর নিহতের ঘটনায় যশোর শিশু উন্নয়ন কেন্দ্রের তত্ত্বাবধায়ক সাময়িক বরখাস্ত দুটি তদন্ত কমিটি গঠন শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম এবার বিস্তারিত বাঙালি জাতির শোকের দিন শোকাবহ 15 আগস্ট আজ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 45তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস 1975 সালের 15 আগস্ট সংগঠিত হয়েছিল ইতিহাসের এক কলঙ্কিত অধ্যায় 45 বছর আগে এই দিনে স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করে ক্ষমতালোভী নরপিশাচ কুচক্রী মহল বঙ্গবন্ধু ছাড়াও ধানমন্ডির বাড়িতে তার সহধর্মিণী শেখ ফজিলাতুন্নেসা ছেলে শেখ কামাল শেখ জামাল ও শিশুপুত্র শেখ রাসেল সহ নিকট আত্মীয়দের নৃশংসভাবে হত্যা করা হয় বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা সে সময় তৎকালীন পশ্চিম জার্মানিতে অবস্থান করায় তারা প্রাণে বেঁচে যান যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে জাতীয় শোক দিবস পালনের জন্য সরকারি বেসরকারিভাবে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে এছাড়া আওয়ামী লীগ সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন নানা কর্মসূচি গ্রহণ করেছে দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আলাদা বাণী দিয়েছেন দেশের প্রতিটি মানুষের নিরাপত্তা নিশ্চিতে ন্যায়পরায়ণতা প্রতিষ্ঠার অঙ্গীকার করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুজিব বর্ষ উপলক্ষে গণভবনে মিলাদ ও দোয়া মাহফিলে তিনি বলেন আগামীতে হত্যা করে কেউ যেন পুরস্কৃত না হয় সেই অবস্থার পরিবর্তন আনতে চায় সরকার এ সময় সব শোক সয়ে দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি আপেল মাহমুদের রিপোর্ট মুজিব বর্ষ উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 45তম শাহাদত বার্ষিকীতে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে সমাজসেবা অধিদপ্তরের মিলাদ ও দোয়া মাহফিলে অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা 15 আগস্ট নিহতদের স্মরণে 70,850 জন এতিম শিশু 50,000 বার কোরআন খতম দেওয়ায় সন্তোষ প্রকাশ করেন তিনি অনুষ্ঠানে ঘাতকদের বুলেটে পরিবারের সদস্যদের নিহতের ঘটনা স্মরণ করে আবেগ তাড়িত হয়ে পড়েন প্রধানমন্ত্রী বাবা আমার লাশও দেখতে পাইনি কবরও জিয়ারত করতে পারিনি যে আসতে পারিনি এভাবে আমাদের বাইরে পড়ে থাকতে হয়েছিল পিতার আত্মার শান্তি কামনায় সাধ্য অনুসারে দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করার কথাও জানান প্রধানমন্ত্রী আমরা 15 আগস্টে যারা আপনজন হারিয়েছিলাম আমাদের কারো মামলা করবার বা বিচার চাওয়ার অধিকার ছিল না আমি সেই অবস্থার থেকে পরিবর্তন আনতে চাই আর এদেশের সব মানুষজন নিরাপদে থাকতে পারে সুন্দরভাবে বাঁচতে পারে ন্যায়পরায়ণতার জন্য সৃষ্টি হয় প্রত্যেক মানুষের জন্য অধিকার থাকে সেদিকে আমরা লক্ষ্য রাখি সবসময় এতিম শিশু কিশোরদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করে প্রধানমন্ত্রী সবাইকে সততা নিষ্ঠার সাথে কাজ করার দিক নির্দেশনা দেন দেশের অনগ্রসর জনগোষ্ঠীর জীবনকে অর্থবহ করতে সরকার কাজ করছে বলেও জানান তিনি আমি যতক্ষণ আছি তোমাদের পাশেই থাকবো কারণ তোমরাই আমার আপন জন সব থেকে আপন আমাদের দুই বোনের তোমরাই সব থেকে আপন এটাই আমি তোমাদের বলতে চাই এ সময় করোনা ভাইরাস থেকে মুক্ত হয়ে দেশের মানুষ আবারও এগিয়ে যাবে সে আশা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপেল মাহমুদ এটিএন বাংলা ঢাকা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 45তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে স্মারক ডাক টিকিট উদ্বোধনী খাম এবং বিশেষ সিলমোহর অবমুক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে আনুষ্ঠানিকভাবে তিনি এসব অবমুক্ত করেন এ সময় বঙ্গবন্ধুর 100 ডাক টিকিট সম্বলিত বইয়ের মোড়ক উন্মোচন করেন প্রধানমন্ত্রী ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব ডক্টর আহমেদ কায়কাউস এ সময় উপস্থিত ছিলেন
ধারাবাহিক ষড়যন্ত্রের কুশীলবরা এখনও সাম্প্রদায়িকতার বিষ বাষ্প ছড়িয়ে দেশের এগিয়ে যাওয়ার পথ বন্ধ করতে সক্রিয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, শেখ হাসিনা যতক্ষণ আছেন দেশের অগ্রযাত্রা কেউ ব্যাহত করতে পারবে না। জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। রাজধানীতে তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আলোচনা সভায় যুক্ত হন ওবায়দুল কাদের। যারা কথায় কথা গুম খুনের কথা বলে মানবাধিকারে বলি হওয়া, তারা কি অপারেশন ক্লিন হার্ট পরিচালনা করেননি? 2002 সালে 16 অক্টোবর থেকে 2003 সালে জানুয়ারি পর্যন্ত সময়ে 97 জনকে হত্যা করা হয়েছিল। শুধু তাই নয়, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের খুনিদের বাঁচাতে যারা ইন্ডেমনিটি দিয়েছিল তারাও আবার 2003 সালের 24 ফেব্রুয়ারি অপারেশন ক্লিন হার্টে যাদের হত্যা করা হয়েছিল তাদের বিচার বন্ধে ইন্ডেমনিটি দিয়েছিল। 15 আগস্ট বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন পালন করার বিষয়ে ভুল স্বীকার করে দলটির জাতির কাছে ক্ষমা চাওয়া উচিত বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। জাতীয় শোক দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে জাতীয় প্রেস ক্লাব আয়োজিত আলোচনা সভায় তিনি মন্তব্য করেন, 15 আগস্টের পটভূমি তৈরিতে যারা তখন সক্রিয় ছিলেন তারাও দায় এড়াতে পারেন না বলে মনে করেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদ। যারা আওয়ামী লীগের 5 জন সংসদ সদস্যকে হত্যা করেছে, গুলিবিদ্ধ, এমনকি ঈদের জামাতে গুলি করে হত্যা করেছে, তাদের কি দায় নাই? 15 আগস্ট যেদিন বঙ্গবন্ধুকে হত্যা করা হয়, হঠাৎ করে উনি সেই দিন জন্মগ্রহণ করেছেন এই ঘোষণা দিয়ে এটি আসলে হত্যাকাণ্ডকে তো সমর্থন করা হলো, হত্যাকারীদেরকে উৎসাহিত করা হলো এবং এই হত্যাকাণ্ড নিয়ে উপহাস করার সামিল। নিজেদের অপকর্ম আড়াল করতে সরকার ডিজিটাল নিরাপত্তা আইন দিয়ে বাক স্বাধীনতা হরণ করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীর উত্তরার বাসা থেকে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে অবিলম্বে এই আইন বাতিলের দাবি জানান তিনি। আইনটিকে সরকার নির্যাতন নিপীড়নের হাতিয়ার হিসেবে ব্যবহার করছে বলেও দাবি করেন তিনি। মির্জা ফখরুলের ভাষায়, সরকারের অপকর্মের বিরুদ্ধে কথা বললেই গণমাধ্যম কর্মীদের নির্যাতনের শিকার হতে হচ্ছে। তাদের কোনো বিবেকবর্জিত কৃত্রিকলাপের কথাও যদি কেউ সোশ্যাল মিডিয়াতে অথবা আপনার প্রিন্টিং মিডিয়াতে প্রকাশ করে, তাহলে সেই সাংবাদিক অথবা সেই ব্যক্তির বিরুদ্ধে আপনার ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। ইতিমধ্যে এই সংবাদপত্র সংবাদ পরিষদ তাদের উদ্বেগ প্রকাশ করে বলেছেন, ডিজিটাল নিরাপত্তা আইন 2018 জন্য সাংবাদিকরা স্বাধীনভাবে লিখতে পারছেন। দেশীয় এবং আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো এই কালো আইন বাতিলের দাবি করেছে। দেশে করোনা ভাইরাসে গত 24 ঘন্টায় আরও 34 জন মারা গেছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 3,591 জনে। সর্বশেষ 24 ঘন্টায় 12,856টি নমুনা পরীক্ষায় নতুন করে শনাক্ত হয়েছেন 2,766 জন। শনাক্তের হার 21.52%। ফলে দেশে মোট আক্রান্ত 271,881 জন। স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এছাড়া সুস্থ হয়েছেন আরও 1,752 জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন 1,56,623 জন। 24 ঘন্টায় যারা মারা গেছেন তাদের 18 জনই ঢাকার বাসিন্দা। রাজশাহী ও সিলেট বিভাগে 4 জন এবং রংপুর, চট্টগ্রাম ও ময়মনসিংহে 2 জন করে মারা গেছে। মৃত ব্যক্তিদের মধ্যে 28 জন পুরুষ ও 6 জন নারী। করোনা ভাইরাসের সংক্রমণ এখনও ঊর্ধ্বমুখী থাকলেও স্বাস্থ্যবিধি মানছেন না অনেকেই। রাজধানীর জনসমাগম পূর্ণ এলাকায় মাস্ক ছাড়াই অবাধে চলাচল করছেন তারা। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, মাস্ক ব্যবহারের ক্ষেত্রে বাধ্য নয়, মানুষকে আগ্রহী করতে হবে। বিস্তারিত জানাচ্ছেন হুমায়ুন চিস্তি। গাবতলি বাস টার্মিনাল রাজধানীর জনসমাগমপূর্ণ জায়গাগুলোর অন্যতম, অথচ করোনা মহামারীর এই সময়েও সেখানে মানুষের চলাচল মাস্কবিহীন। অনেকে মাস্ক মুখে না দিয়ে ঝুলিয়ে রাখছেন গলায়। অবস্থা আরও খারাপ রাজধানীর বাজারগুলোতে। অধিকাংশ দোকানদার মাস্ক ব্যবহার করেন না, ক্রেতাদেরও নেই সতর্কতা। বেরার পরে ভুলে বেরিয়ে গেছি, পরবর্তী মনে হয় ভুল করে ফেলছি। ইভেন প্রতিটা মুহূর্তে আমরা ভয় পাচ্ছি, আশেপাশে মাস্ক পাইলেই নিয়ে নিব। মানে মালা কিনতে গেছি তো লয়ে গেছিলাম, ওই লগেজ না আমার হালায় পালাইছি। ও মাল ভিজে গেছে ভাই, মুখ ভিজে গেছে ভাই। ফুটপাত বা পাড়ার চায়ের দোকানেও ভিড়, আড্ডা হচ্ছে আগের মতো।
স্বাস্থ্যবিধি মানছেন না বেশিরভাগ মানুষ। বিশেষজ্ঞরা বলছেন এমন অবস্থা চলতে থাকলে আরও বেড়ে যেতে পারে করোনা ভাইরাসের সংক্রমণ। মাস্টার একটু ডাকিয়ে এসে চা খাইতাম, পরে রাখলে দমদমের আটকে এভাবে ভালো আছে, করোনা তো লাগে না যে এখন আছে। আগে করোনায় আমরা অনেকটা আতঙ্ক ছিলাম, মৃত্যু ছিল কম, কিন্তু বর্তমানে মৃত্যু বেশি, আতঙ্ক কম। স্বাস্থ্যবিধি না মানা হলে এই কোভিড রোগী কমিউনিটিতে আরও বেশি বেড়ে যাবে, বেশি বেশি মানুষ সংক্রমিত হবে, হাসপাতালে রোগীর লোড বেড়ে যাবে, হাসপাতালে চিকিৎসা সেবা দেওয়াও খুব কষ্টকর হবে। সাধারণ মানুষকে স্বাস্থ্যবিধি মানতে প্রচারণা চালানোর পাশাপাশি আইন প্রয়োগে কঠোর হওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। তিন কিশোর নিহতের ঘটনায় যশোর শিশু উন্নয়ন কেন্দ্রের তত্ত্বাবধায়ক আবদুল্লাহ আল মাসুদকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আজ জিজ্ঞাসাবাদের জন্য নয়জনকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ। এছাড়া ঘটনা তদন্তে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের 3 সদস্যের এবং সমাজসেবা অধিদপ্তর 2 সদস্যের কমিটি গঠন করেছে। হতাহতের ঘটনায় কর্তৃপক্ষকে দায়ী করছেন আহতরা। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এই ঘটনার প্রকৃত কারণ জানা সম্ভব হবে না বলে জানিয়েছেন যশোরের জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান। তদন্তের পর সুষ্ঠু বিচার নিশ্চিত করতে প্রয়োজনে সুপ্রিম কোর্টে যাওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন খুলনার অতিরিক্ত DIG KM নাহিদুল ইসলাম। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বৃহস্পতিবার যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে দুপক্ষের সংঘর্ষে 3 কিশোর নিহত হয়, আহত হয় 14 জন। আহত হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে 14 জন শিশুবন্দি, তারাই তো ঘটনার সবচেয়ে বড় সাক্ষী। পুলিশের তদন্ত উপরে তো কিছু নাই, যেটা ক্রিমিনাল মামলা হবে সেই মামলার এগেনস্টে তদন্ত হবে, সে তদন্তের ফলাফল নিয়ে তো মহামান্য সুপ্রিম কোর্ট পর্যন্ত যায়। অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় রিমান্ড মঞ্জুর হওয়া পুলিশের 4 সদস্যসহ 7 জনকে জিজ্ঞাসাবাদের জন্য কক্সবাজার কারাগার থেকে র্যাব হেফাজতে নেওয়া হয়েছে। শুক্রবার সকালে কক্সবাজার জেলা কারাগার থেকে র্যাবের একটি দল তাদের নিয়ে যায়। আসামিরা হলেন কনস্টেবল সাফানুল করিম, কনস্টেবল কামাল হোসেন, কনস্টেবল আবদুল্লাহ আল মামুন ও সহকারী উপপরিদর্শক লিটন মিয়া, এবং পুলিশের দায়ের করা মামলার 3 সাক্ষী মোহাম্মদ আয়াস, নুরুল আমিন এবং নাজিমুদ্দিন। এর আগে কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে 10 দিনের রিমান্ড আবেদন করা হলে তাদের 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক তামান্না ফারহা। এদিকে এই মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন করা হয়েছে, নতুন করে দায়িত্ব পেয়েছেন র্যাবের সিনিয়র সহকারী পুলিশ সুপার খায়রুল ইসলাম। বন্যার পর ভয়াল নদী ভাঙনে সর্বশান্ত হচ্ছেন উত্তরাঞ্চলের মানুষ, প্রতিদিনই বাড়ছে ক্ষয়ক্ষতির পরিমাণ। দেশের বিভিন্ন জেলায় এরই মধ্যে বন্যায় ক্ষতির পরিমাণ ছাড়িয়েছে 1000 কোটি টাকা। প্রতিনিধিদের তথ্যচিত্রের ভিত্তিতে রিপোর্ট করছেন এসএম আশরাফ। বাড়িঘর সরিয়ে নিচ্ছেন রংপুরের গঙ্গাচড়া উপজেলার চর ইচলি আর শঙ্করদাহ গ্রামের শত পরিবার। সর্বস্ব হারিয়ে এখন আর তাদের শূন্যে তাকিয়ে থাকা ছাড়া কোনো উপায় নেই। বন্যার পানি নেমে যাওয়ার পর যারা বাড়িতে ফেরার আশা করছিলেন, নদী ভাঙনে ঘর ভিটে হারিয়ে তারা এখন চরম হতাশায়। রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাটের তিস্তাতীর ও চরে এমন দুর্ভোগে কয়েক হাজার মানুষ। আমার শঙ্করদাহ ওয়ার্ডের মধ্যে কোনো বাড়ি করার কোনো জায়গা নাই, মানুষের এমন অবস্থা হয়েছে, দুর্ভোগ হয়েছে, কাই কোথায় বাড়ি নিয়ে যাবে এটাও পর্যন্ত বলা যাইতেছে না। কিভাবে নিয়ে যাবো, বাচ্চা পোলাপন বাঁচাবো না গরু বাছুর বাঁচাবো না নিজে বাঁচবো, কেউ আমাকে জায়গাও দেয় না, যার সবার জায়গা কারো তো নাই বাড়ি করা দেওয়ার মতন। লাস্টে আমি কবরস্থানে যা আমাদের ঘর ভাঙি নিয়ে যা, আমি কবরস্থানের উপর ঘর তুলি আছি। অন্যদিকে পানি নেমে গেছে, তবে বন্যার ভয়াবহতার ছাপ থেকে গেছে শেরপুর সুনামগঞ্জে। শেরপুর জামালপুর আঞ্চলিক মহাসড়কের পোড়া দোকান ও শিমুলতলী ডাইভার্সনের রাস্তা ভেঙে লণ্ডভণ্ড। সুনামগঞ্জে মৎস্য খামার, ফসলি জমি ও শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোর ক্ষতি হয়েছে 1000 কোটি টাকার। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন মৎস্য চাষিরা, ভেসে গেছে 11 উপজেলায় 8665টি পুকুরের মাছ। এদিকে বৃষ্টি না হয় বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে নেত্রকোনায়, তবে হঠাৎ করেই যমুনা নদীর পানি বেড়ে যাওয়ায় সিরাজগঞ্জে আবারও দুর্ভোগে পড়েছেন বন্যা কবলিত এলাকার মানুষজন। এসএম আশরাফ, এটিএন বাংলা।
কোরবানির ঈদের পর এখনও অনেকটাই সহনীয় রাজধানীর বাজার। কমেছে মাছ, মুরগি এবং মাংসের দাম। এরপরও ছুটির দিনে আগের মতো ভিড় নেই বাজারে। আদিন সজীবের রিপোর্ট। কোরবানির পর মাংসের বাজারে মুরগির চাহিদাই বেশি, তাই দাম খুব একটা কমেনি। ঈদের আগের চেয়ে কেজিতে 15-20 টাকা কম হলেও ক্রেতারা তেমন ভিড়ছে না মুরগি কিনতে। বেশিটা এখন 450 টাকা কেজিলে পাওয়া যায়, আগে 600 টাকা বেচে, আর পাকিস্তানি এটা কেজি আসলে আগে 300 টাকা, এখন বর্তমানে বেচতেছে 270 টাকা কেজি। মুরগির ডিমের দামও এখনও চড়া ঢাকার বাজারে। গত প্রায় 2 সপ্তাহ ধরে একটু ওঠানামা করলেও এখন পাইকারিতে প্রতি শ 750 আর হালি 34 টাকায় বিক্রি হচ্ছে। ডিমের দাম আগের চাইতে অনেক বাড়তি, বন্যা বৃষ্টি গেল না, এই পানির অভাবে তো অনেক ফার্ম ডুবে গেছে, মুরগি বিক্রি করে দিয়েছে, এখন বর্তমানে ফার্ম খালি আছে। কুরবানির মাংস অনেকের ফ্রিজে থাকায় এর চাহিদা বাজারে কম, দামও কমেছে কিছুটা। তবে বাজারে এখন ভরপুর বড় ইলিশ, কেজিতে ইলিশের দাম কমেছে 200 টাকা পর্যন্ত। 1.5 কেজি ওজনের ইলিশ পাওয়া যাচ্ছে 1100-1200 টাকায়। বর্তমানে কিছু আমদানি হয়েছে, ইলিশটি আরও দাম কমার আশা করি আল্লাহর রহমতে। ঢাকার বাজারে সব সবজির দামই এখন বাড়তি, কাঁচামরিচ বিক্রি হচ্ছে কেজি প্রতি 150 টাকা দরে। প্রত্যেকটা লোকেরই তো চাকরি সমস্যা, ব্যবসা সমস্যা, তো সেই ক্ষেত্রে এটা দেখা উচিত, সবারই নজরদারি করা উচিত। আদিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। ভারতের কেরালায় বিমান বিধ্বস্তে প্রাণহানির ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে পাঠানো এক বার্তায় তিনি এই শোক প্রকাশ করেন। গত শুক্রবার কোঝিকোড় বিমানবন্দরে অবতরণের সময় ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে এয়ার ইন্ডিয়ার দুবাই ফেরত বিমানটি। এতে পাইলট সহ 18 জন নিহত হয়, আহত হয় অন্তত 123 জন। আন্তর্জাতিক সংবাদ। করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা 5 লাখ অতিক্রম করেছে মেক্সিকোতে। এ অবস্থায় আগামী বছরের শুরুতেই করোনা টিকা বাজারজাতকরণের প্রস্তুতি নিচ্ছে দেশটি। এরই মধ্যে বিভিন্ন ঔষধ কোম্পানির সাথে চুক্তি করেছে মেক্সিকান সরকার। যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে গবেষণাধীন প্রতিষেধকই নিজে নিজ দেশে উৎপাদন করার পক্ষপাতী তারা। এদিকে ভারতে আক্রান্তের সংখ্যা প্রায় 25 লাখ, সংক্রমণের দিক থেকে দেশটির অবস্থান এখন বিশ্বে তৃতীয়, যদিও মৃতের সংখ্যায় চতুর্থ অবস্থানে তারা। এরই মধ্যে ভারতে মারা গেছে 48,000-এরও বেশি মানুষ, আর সারা বিশ্বে মৃতের সংখ্যা ছাড়িয়েছে 7,60,000, আক্রান্ত হয়েছেন 2,10,00,000-এর কাছাকাছি। পার্টিক্স খেলার খবর। আগামী বছরের 11 জুন আর্জেন্টিনা ও চিলির মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হবে কোপা আমেরিকা ফুটবলের 47তম আসর। এক মাসের প্রতিযোগিতা শেষে ফাইনাল অনুষ্ঠিত হবে 11 জুলাই। কোপা আমেরিকার ইতিহাসে প্রথমবারের মতো এবারের আসরের আয়োজক দুই দেশ আর্জেন্টিনা ও কলম্বিয়া। উদ্বোধনী ম্যাচ হবে আর্জেন্টিনায়, আর ফাইনাল হবে কলম্বিয়ার মাঠে। আর্জেন্টিনার 5 ও কলম্বিয়ার 4 ভেন্যুতে হবে টুর্নামেন্টের 38টি ম্যাচ। এর মধ্যে আর্জেন্টিনায় হবে 18টি, কলম্বিয়ার মাঠে হবে বাকি 20টি ম্যাচ। ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ও টি টোয়েন্টি সিরিজের জন্য 21 সদস্যের দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। নতুন মুখ ডানহাতি পেসার রায়লি মেরেডিথ, উইকেট কিপার ব্যাটসম্যান জস ফিলিপ এবং অলরাউন্ডার ড্যানিয়েল সামস। করোনা ভাইরাসের কারণে দীর্ঘ বিরতির পর ইংলিশদের বিপক্ষে সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে অজিরা। আগামী 4, 6 এবং 8 সেপ্টেম্বর হ্যাম্পশায়ারে অনুষ্ঠিত হবে 3 ম্যাচ টি টোয়েন্টি সিরিজ। এরপর ম্যানচেস্টারে 11, 13 এবং 16 সেপ্টেম্বর 3 ম্যাচ ওয়ানডে সিরিজে মুখোমুখি হবে দুদল। শেষ করার আগে বিয়ের বিজ্ঞাপন সংবাদ শিরোনাম আরো একবার। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 45তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস আজ। হত্যা করে আগামীতে কেউ যেন পুরস্কৃত না হয় সে অবস্থার পরিবর্তন আনতে চায় সরকার, বললেন প্রধানমন্ত্রী।
দেশে করোনা ভাইরাসে আরও 34 জনের মৃত্যু, নতুন করে আক্রান্ত 2766। এবং তিন কিশোর নিহতের ঘটনায় যশোর শিশু উন্নয়ন কেন্দ্রের তত্ত্বাবধায়ক সাময়িক বরখাস্ত, দুটি তদন্ত কমিটি গঠন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার ব্যবহার করুন এবং এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/এটিএন বাংলা নিউজ।